চাঁদরাত থেকে শিল্পী নোবেল তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অনবরত আক্রমণাত্মক পোস্ট করে যাচ্ছেন জেমসকে নিয়ে। তারপর ইথুন বাবু মমতা ব্যানার্জিকে নিয়েও বাজে মন্তব্য করেছেন। নোবেলের আক্রমণের তালিকায় ঈদের দিন যুক্ত হয়েছেন উইন্ড অফ চেঞ্জ ও গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। একই পোস্টে তাপস প্রতিউত্তর করলেও কোনো সদুত্তর পাননি। নোবেলের পোস্টগুলো নিয়ে ঈদের দিন বিভিন্ন গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন করা হয়, সেগুলো নোবেল তার সেই পেজে শেয়ার করে ব্যঙ্গাত্মক ক্যাপশন সহ আপলোড করেন এবং প্রমাণ করতে চান যে তার পেজটি হ্যাক হয়েছে। নোবেলের পোস্টগুলো দেখে ভক্তরা অত্যন্ত ক্ষুব্ধ হলেও অনেকেই মনে করেছেন হয়তো তার পেজটি হ্যাক করা হয়েছে অথবা তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু সকল অনুমানের অবসান ঘটেছে ঈদের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার ফোন আলাপ থেকে। এমনিতেই দুদিন পর চলে যাবে, ঠিক আছে, পেজে আমার শেষ করা কি মিটিয়ে রাখি, ঠিক আছে, যা ইচ্ছা তাই পোস্ট করব আমার। নোবেলের পোস্ট দেখে কেউ বুঝতে পারছে না তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। মিডিয়ার কোনো তোয়াক্কা তিনি করেন না, এমনকি তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।